হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সকলকে জানাই। এইবারে শিবরাত্রি তো 2 দিন পড়েছে, তোমরা সবাই জানো, শুক্র আর শনিবার। আমি শনিবার দিন উপোস করেছি। এই দেখো, আমি বাবার মাথায় জল ঢালতে এসেছি মন্দিরে। আমাদের বাড়িতেও শিবলিঙ্গ রয়েছে, তো বাড়ির শিব ঠাকুরকে পুজো দিয়েই আমি চলে এসেছি মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। বাবাকে আরতি করে নিচ্ছি, এখান থেকে বাবাকে পুজো দিয়ে আমি চলে যাব দিদির বাড়ি। কারণ দিদির বাড়িতে আমার গপুকে রেখে এসেছি, গপুকে নিয়ে আসতে যাব। সামনে হোলি আসছে, তাই গপুকে একটু সাজগুজ করতে দিদির বাড়িতে রেখেছিলাম, কারণ দিদি খুব সুন্দর করে সাজাতে পারে। এই দেখো, গপুর সিংহাসনটা দিদি কি সুন্দর করে রং করে দিয়েছে। কেমন লাগছে আমার গপুকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।